যদি হৃদয়ে আল্লাহর ভয় তার কুভপথ ভুলে যাই না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারুর কাছে কোনো কিছু চাই না রাতের আধারে যারা সিজদাতে রই দু চোখের অশ্রুতে নদী যেন বই রাতের আধারে যারা সিজদাতে রই দু চোখের অশ্রুতে নদী যেন বই ছলনার হাছানি যতই আসুক ছলনার হাছানি যতই আসুক পিছনে ফিরেও সে তাকাই না যদি হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কুভপথ ভুলে যাই না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারোর কাছে কোনো কিছু চাই না দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় অমর হীরার আলোতে যার হৃদয় রঙিল হাতে আল কোরআনের দীপ সঙ্গিন হীরার আলোতে যার হৃদয় রঙিল হাতে আল কোরআনের দীপ সঙ্গিন সত্যের পথে যারা নিবেদিত প্রাণ সত্যের পথে যারা নিবেদিত প্রাণ শত্রুকে কভু ভয় পায় না যদি হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারুর কাছে কোনো কিছু চাই না গুনাহ কোনটা অনেক লোক আছেন দেখবেন নামাজের মধ্যে নামাজ পড়ছে এই নামাজ পড়তে পড়তে দেখবেন প্রয়োজন নাই এমনিতে টুপি ঠিক করে গতর চুলকায় গা চুলকায় জামা ঠিক করে এরকম লোক আছে না নাই কতগুলো আছে না নাই আছে তো বিনা কারণে প্রয়োজন নাই নামাজের ভিতরে যদি এরকম ধরনের কেউ কাজ করে তাহলে সে ব্যক্তি করলো সাগিরা গুনাহ কোন গুনাহ সাগিরা গুনাহ নাম্বার দুই সাগিরা গুনাহ সেটা কি আপনি আলমগি মার্কেটে গেলেন দশটার সময় সকাল দশটার সময় দেখছেন যে একটা মাছালা কিছু মাছ নিয়ে বসে আছে অল্প স্বল্প মাছ আপনি গরিব মানুষ টোটো চালক ভুটভুটি চালক একজন গরিব মানুষ আপনি যে বলছেন ভাই আমার বাড়িতে তো মেহমান আসছে মাছ কত টাকা পোয়া দিচ্ছ তো বলে ভাই আমি চল্লিশ টাকা পোয়া দিচ্ছি তো বলে কিছু কম করতে হবে আপনি দাম দর করছেন এভাবে কথা বলছেন হঠাৎ করে একজন মাস্টার মোটরসাইকেল নিয়ে ওই মাছালার ওখানে দাঁড়িয়ে বলছে মাছটি তাড়াতাড়ি না আমি সময় দিতে পারবো না জালিবি পরে দেওয়া যাবে আপনার দাম দর শেষ হয়নি এই মুহূর্তে মাস্টার বলছে তাড়াতাড়ি মাছটি ডাব আছে না নাই কথা বলে আছে না নাই এরকম যদি মাস্টার করে থাকে তার হচ্ছে সাগিরা গুনাহ কি গুনাহ সাগিরা গুনাহ চায়ের দোকানে আপনি চা খাচ্ছেন এই চা বসে বসে খাচ্ছেন আর একজন ব্যক্তি অন্য ব্যক্তির গীবত করছে পরনিন্দা পরচর্চা করছেন আর চুপ করে বসে আপনি শুনছেন শোনা তাই হচ্ছে সাগিরা গুনাহ শোনাটা কি কথা বলুন সাগিরা গুনাহ পশ্চিম দিকে মুখ করে পেশাব করা কোন গুনাহ সাগিরা গুনাহ কোন গুনাহ সাগিরা গুনাহ পশ্চিম দিকে পিছন করে কেউ যদি পায়খানা করে কোন গুনাহ কথা বলুন সাগিরা গুনাহ কোনো প্রয়োজন নাই বাড়িতে এমনিতে কুকুর পুষছেন আপনারা কোনো প্রয়োজন নাই এমনিতেই কুকুর পুষছেন এই যারা কুকুর পুষে বিনা প্রয়োজনে তারা কোন গুনাহ করলো সাগিরা গুনাহ করলো একটা কুকুর এমনিতে বসেছিল আরাম করছিল বসেছিল একটা ইটকে উঠিয়ে তাকে ঝাড়লেন সে আরাম করছিল কোনো ক্ষতি করেনি সেই কুকুরটা সেখান থেকে পালিয়ে গেল সেই ব্যক্তি কি করলো কথা বলুন সাগিরা গুনাহ করলো পাঁচটা পাখি বসেছিল ডালে একটা ঢেলকে উঠিয়ে ছুড়ে মারলেন পাখিগুলি আরাম করছিল উড়ে চলে গেল আপনি কি করলেন কথা বলুন সাগিরা গুনাহ করলেন
মসজিদে ইবাদত নয় এমন কোন কাজ করা হচ্ছে সাগিরা গুনাহ এমন কোন কাজ করা কি সাগিরা গুনাহ নামাজ পড়ার পরে দেখবেন কিছু লোক আছে যে তোর কত ধান হলো তোর কত হলো মাখনা কত লাগিয়েছি এরকম লোক আছে না নাই কথা বলা আছে না নাই আছে এরকম যদি কথাবার্তা হয় ইবাদত না এরকম কোন কাজ করলে এটা হচ্ছে সাগিরা গুনাহ কোন গুনাহ সাগিরা গুনাহ তো এই যে সাগিরা গুনাহগুলি আমরা চলতে বসতে উঠতে প্রতিটি মুহূর্তে করে থাকি আছে না নাই আছে করে থাকি এবার এই সাগিরা গুনাহগুলো কিভাবে মাফ করবেন এর ছয়টি টিপস আপনাকে বলে দিচ্ছি কয়টি টিপস ছয়টি পদ্ধতি বলে যাচ্ছি এই ছয়টি পদ্ধতি যদি আপনি ফলো করেন তাহলে আপনার জীবনে আর কোনো সাগিরা গুনাহ থাকতে কথা বলুন থাকতে পারে না এবার ছয়টি টিপস ভালো করে শুনেন যেই গুনাহগুলি আমরা উঠতে বসতে চলতে প্রতিটি মুহূর্তে করে থাকি যে সাগিরা গুনাহগুলি কিভাবে মাফ পাবেন এই ছয়টি টিপস আপনাকে বলে যাচ্ছি ছয়টি পদ্ধতি এই ছয়টি পদ্ধতি আপনি যদি ফলো করেন তাহলে আপনার জীবনে কোনো সাগিরা গুনাহ থাকতে পারে না নাম্বার এক আপনার জীবনের সাগিরা গুনাহ কিভাবে মাফ করবেন এক নম্বর পদ্ধতি এক নম্বর পদ্ধতিটি কি চলুন এবার একটা হাদিস বলছে খুব ভালো করে শুনেন হাদিসটা খুব মনোযোগ সহকারে শুনেন এই ছয়টি পদ্ধতি আপনাকে শিখতেই হবে আর এই ছয়টি পদ্ধতি আপনি যদি ফলো করেন তাহলে আপনার জীবন আর সাগিরা গুনাহ থাকবে না এক নম্বর টিপস সাগিরা গুনাহ মাপের এক নম্বর পদ্ধতি সেটা কি চলুন এবার হাদিসটা আপনাকে বলছি আমার নবী আপনার নবী সারা বিশ্বের নবী জুনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই পৃথিবীতে কোন ব্যক্তি যদি দৈনিক 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলে বিশ্ব নবী বললেন তার জীবনের যতগুলো সাগিরা গুনাহ আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সাগিরা গুনাহগুলিকে মাফ করে দেব জোরে বলুন সুবহানাল্লাহ বিশ্বনবী কি ছোট্ট আমলের কথা বললেন কোন ব্যক্তি যদি দৈনিক 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলতে পারে বিশ্বনবী বলছেন তার জীবনে যতগুলো সাগিরা গুনাহ আছে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার টোটাল জীবনে যতগুলো সাগিরা গুনাহ আছে সমস্ত সাগিরা গুনাহগুলিকে মাফ করে দিবে সুবহানাল্লাহ একদম ছোট আমল পারা যাবে কথা বলুন পারা যাবে কি প্রতিদিন আপনি বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলেন তাকে সকালে সকালে একবার বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যদি প্রতিদিন 100 বার বলতে পারেন নবীজি বলছেন তার জীবনের টোটাল যতগুলো সাগিরা গুনাহ আছে ক্ষমা করে দিবে কে কথা বলুন আল্লাহ ক্ষমা করে দিবে এক নম্বর টিপস নাম্বার দুই কি করে আপনার জীবনের সাগিরা গুনাহ আপনি মাফ করবেন দুই নম্বর টিপস দুই নম্বর পদ্ধতি শুনছেন আপনারা শুনছেন শুনছেন দুই নম্বর পদ্ধতি সেটা কি দেখেন ছোট্ট আমল আপনি সাগিরা গুনাহ মাফ করতে পারবেন দুই নম্বর পদ্ধতি দুই নম্বর টিপস বিশ্বনবী বলছেন আমার নবী আপনার নবী সারা বিশ্বের নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হযরত যায়েদ বিন খালিদ আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন বিশ্বনবী বলছেন মান তাওয়াজ্জা ফা আহসানা উজুআহু সুম্মা সাল্লা রাকাতাইন বিশ্বনবী বলছেন এই বিশ্বে পৃথিবীতে কোন ব্যক্তি যদি সুন্দর করে উযু করতে পারে আর সুন্দরভাবে যদি দুই রাকাত নামাজ পড়তে পারে বিশ্বনবী বলছেন সুন্দর করে উযু করার কারণে আর সুন্দরভাবে নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত সাগিরা গুনাহগুলিকে মাফ করে দিবে সুবহানাল্লাহ ছোট্ট আমল সুন্দর করে উযু করে সুন্দরভাবে দুই রাকাত যদি নামাজ পড়তে পারেন টোটাল আপনার জীবনের সাগিরা গুনার ব্যালেন্সকে জিরো করে দিবে কে কথা বলুন আল্লাহ জিরো করে দিবে নাম্বার তিন খুব তাড়াতাড়ি বলছি নাম্বার তিন আপনার জীবনের সাগিরা গুনা কি করে মাফ করতে করবেন তিন নম্বর টিপস তিন নম্বর পদ্ধতি শুনছেন শুনছেন আপনারা তিন নম্বর পদ্ধতি সেটা কি চলুন আরেকটা হাদিস বলি শুনলে আপনারা চমকে যাবেন খুবই ছোট্ট আমল আপনার সাগিরা গুনাহ মাফ করতে পারবেন তিন নম্বর পদ্ধতি তিন নম্বর টিপস আমার নবী আপনার নবী
شراب السنبي جناب محمد رسول الله صلى الله عليه وسلم بولين إذا قال الإمام غير المغضوب عليهم ولا الضالين فقولوا آمين نبي دي بولتين إمام جوكن بولبه غير المغضوب عليهم ولا الضالين تكون تمرا آمين بولداو আর ওই আমিন যদি ফেরেশতাদের আমিনের সঙ্গে মিলে যায় আল্লাহ রাব্বুল আলামিন এই আমিন বলার কারণে তোমার জীবনের সমস্ত সাগিরা গুনাহগুলিকে maaf করে দিবে সুবহানাল্লাহ বিশ্বনবী ছোট্ট একটি আমলের কথা বলে দিলেন ইমাম যখন বলবে গায়রিল মাগদুব আলাইহিম ওয়ালা দাল্লিন নবীজি বললেন তোমরা আমিন বলে দাও আরে আমিন যদি ফেরেশতাদের আমিনের সঙ্গে মিলে যায় নবীজি বলছেন শুনে নাও তোমার জীবনে যতগুলো সাগিরা গুনাহ করেছো এই আমিন বলার কারণে আল্লাহ পাক maaf করে দিবে জোরে বলুন সুবহানাল্লাহ একদম ছোট আমল তিন নম্বর পদ্ধতি বললাম এক নম্বর পদ্ধতি একটু বলতে পারবেন কেউ কি বলেছিলাম বলেন তো সুবহানাল্লাহ মাশাআল্লাহ নাম্বার 2 কি বলেছিলাম কথা বলুন শুনছেন আপনারা মাশাআল্লাহ আর তিন নম্বরে কি বললাম আমিন জোরে আমিন বলা আমিনটা বলতে হবে আর ওই আমিন যদি ফেরেশতাদের আমিনের সঙ্গে মিলে যায় সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবে কে আল্লাহ নাম্বার 4 খুব ভালো করে শুনেন সাগিরা গুনাহ মাপের 4 নম্বর পদ্ধতি 4 নম্বর টিপ শুনছেন আপনারা 4 নম্বর পদ্ধতি 4 নম্বর টিপ সেটা কি চলুন একটু হাদিস বলে হাদিসটা বললে আপনারা বুঝতে পারবেন বিশ্বনবী বলেন মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি এদিকে খেয়াল করেন আপনারা এদিকে বিশ্বনবী বলেন মান সামা رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبك نبيজি বলছেন কোন ব্যক্তি যদি রমজান মাসে দুইটা জিনিসকে কেন্দ্র করে রোজা রাখে রমজান মাসে দুইটা জিনিসকে কেন্দ্র করে যদি রোজা রাখে কয়টা কথা বলুন কয়টা দুইটা এক নম্বর হচ্ছে ঈমান আর দ্বিতীয় হচ্ছে ইহতিসাব ঈমানকে কেন্দ্র করে নেকির উদ্দেশ্যে কোন ব্যক্তি যদি রমজান মাসে রোজা রাখতে পারে বিশ্বনবী বলছেন তার পূর্বে যতগুলো সাগিরা গুনাহ ছিল সমস্ত সাগিরা গুনাহর ব্যালেন্সকে জিরো করে দিবে কে কথা বলেন জিরো করে দিবে কে এরা চার নম্বর পদ্ধতি যে রমজান মাসে কেউ যদি রমজান মাস পেয়ে গেল দুইটা জিনিসকে কেন্দ্র করে যদি রোজা রাখে ঈমান আর ইহতিসাব ঈমানকে কেন্দ্র করার নেকির উদ্দেশ্যে তাহলে বিশ্বনবী বলছেন তার জীবনের সমস্ত গুনাহকে maaf করবে কে আল্লাহ নাম্বার 5 খুব ভালো করে শুনেন আপনার জীবনের সাগিরা গুনাহ কি করে maaf করবেন আপনার জীবনের সাগিরা গুনাহকে কিভাবে ডিলিট করবেন পাঁচ নম্বর টিপস পাঁচ নম্বর পদ্ধতি সেটা কি চলুন আল্লাহ বলছেন একটা আয়াত বললে আপনারা বুঝতে পারবেন যে সাগিরা গুনাহ কিভাবে maaf করবেন কথা বললেন না ভাই কথা বললেন না ডিস্টার্ব হয়েছে পাঁচ নম্বর পদ্ধতি কি করে আপনার সাগিরা গুনাহ maaf করবেন আল্লাহ পাক সে কথা কোরআনের মধ্যে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন وإن تبدوا الصدقات فنعم هي وإن تخفوها وتؤتوها الفقراء فهو خير لكم ويكفر عنكم من سيئاتكم الله رب العالمين বলেন শুনে নাও সাগিরা গুনার পাঁচ নম্বর পদ্ধতি আল্লাহ বলছেন তোমরা প্রকাশ্যে দান করো অথবা গোপনে দান করো যেমন অবস্থায় তোমরা দান করো না কেন এই দান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত সাগিরা গুনাহগুলিকে maaf করে দিবে জোরে বলুন সুবহানাল্লাহ পাঁচ নম্বর পদ্ধতি একদম ছোট আল্লাহ পাক বলছেন তোমরা প্রকাশ্যে দান করো অথবা গোপনে যেভাবে তোমরা দান করো না কেন আল্লাহর রাস্তায় শুধু তোমরা দান করে দাও এই দান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত সাগিরা গুনাহকে আল্লাহ পাক maaf করে দিবে জোরে বলুন সুবহানাল্লাহ প্রকাশ্যে দান বা গোপনে এখানে অ্যাডিশনাল একটা কথা বলি তাহলে আপনারা বুঝতে পারবেন প্রকাশ্যে দানের থেকে গোপনে দান ভালো আছে না নাই কথা বলে আসবে নাই
বিশ্বনবী বলেছেন যে কিয়ামতের দিন সাত শ্রেণীর ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে, শুনেছেন আপনারা? শুনেছেন? তার মধ্যে একজন হচ্ছে সেই ব্যক্তি যে গোপনে দান করে, কিছু গোপনে, যে ব্যক্তি গোপনে দান করে সে ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে। প্রকাশ্যে দান করা তখনই ভালো, প্রকাশ্যে দান করা তখনই ভালো। আপনি এখানে 5000 টাকা দিবেন, আপনার দেখা দেখে যদি কলিমুদ্দিন 10000 টাকা দেয়, এই ক্ষেত্রে আপনার জন্য প্রকাশ্যে দান করা কি, কথা বলুন, প্রকাশ্যে দান করা কি ভালো? 5 নম্বর টিপস বললাম। নাম্বার 6, আপনি জীবনে যে সাগিরা গুনাগুলি করেছেন উঠতে বসতে চলতে প্রতিটি মুহূর্তে কি করে আপনি ক্ষমা করবেন, 6 নম্বর টিপস, 6 নম্বর পদ্ধতি, সেটা কি খুবই সহজ পদ্ধতি। দেখেন কত সহজ, বিশ্বনবী বলে দিয়েছে যে 6 নম্বর পদ্ধতি কিভাবে আপনার সাগিরা গুনা মাফ করবে। একটা হাদিস বললে বিষয়টা ক্লিয়ার বুঝতে পারবেন যে সাগিরা গুনা কি করে আপনি মাফ করবেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন। তিনি বলছেন, বিশ্বনবী বলেন, নবীজি বলেন, রাস্তা দিয়ে একজন ব্যক্তি চলছিলেন, রাস্তা দিয়ে চলতে 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 রাস্তার মধ্যে তিনি একটি কাঁটাযুক্ত ডাল দেখতে পেলেন। বিশ্বনবী বললেন, বিশ্বনবী বললেন, লা ইয়াযুররু রাজুলান মুসলিমান, নবীজি বলছেন ওই রাস্তা থেকে কাঁটাযুক্ত ডালটিকে সরিয়ে দিলেন এই উদ্দেশ্যে যেন কোনো মুসলমানের কষ্ট না হয়। নবীজি বলছেন রাস্তা থেকে কাঁটাযুক্ত ডালটি সরার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত সাগিরা গুনাহগুলিকে মাফ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী কি সুন্দর একটি আমলের কথা বলে দিলেন। নবীজি বলছেন রাস্তা থেকে খালি ওই ব্যক্তি কাঁটাযুক্ত ডালটিকে সরার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যতগুলো সাগিরা গুনাহ ছিল আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে ক্ষমা করে দিয়েছেন। এবার আপনি বলুন, আপনার বাড়ির সামনে যে রাস্তা আছে এই রাস্তার অবস্থা ভালো না খারাপ? কথা বলুন, ভালো না খারাপ? কথা বলুন, ভালো না খারাপ? খারাপ আছে। আমি আজকে পরিষ্কার করে বলতে চাই, বিশ্বনবী বলছেন রাস্তা থেকে হটিয়ে দিলে একটা কাঁটাযুক্ত ডাল সাগিরা গুনাহ মাফ। এবার আপনাকে বলছি, 10 দিন আপনার পায়ে উজুট লাগছে, ইটটা রাস্তা থেকে সরাইতে পারেন না, এরকম লোক আছে না নাই? কথা বলুন, আছে না নাই? আছে। আমি ওই সব দোকানদারকে আমি হুঁশিয়ারি দিতে চাই, বলতে চাই এভাবে, যারা সকালবেলায় দোকান খুলে 7-8 টাকা উঠিয়ে ঝাড়ু দিয়ে সমস্ত নোংরা আবর্জনা রাস্তার ধারে তাকে জমা করে রেখে দেয়, এরকম লোক আছে না নাই? কথা বলুন, আছে না নাই? আজকে কান ধরে তবা করেন, জীবনে এই কাজ করবেন না। মানুষকে কষ্ট দেওয়া হচ্ছে কাবিরা গুনাহ, মানুষকে কষ্ট দেওয়া কি কাবিরা গুনাহ। বেটা, তোমার হাত কি লুল্লা হয়ে গেছে? তোমার কি হাত কি টানা হয়ে গেছে? তুমি কি লুল্লা, তুমি ঝাড়ু দিয়ে তুমি রাস্তার মধ্যে রেখেছো? রাস্তা তোমার বাপের নয়, ওর বাপের। কথা বলুন, কথা বলুন। এই রাস্তার মধ্যে কোনো কষ্টদায়ক জিনিস রাখা যাবে না। আমাদের সমাজে আরেকটি জিনিস দেখবেন, ধান যখন ডুবে যায়, যখন ডোভা জমিতে আমরা ধান লাগাই, লাগাই না, পানি হওয়ার পরে সেটাকে কাটা হয় কাবার করে, বুঝেন? বুঝেন? আমি এখানকার মানুষ, টালবাংলার মানুষ, ওই জন্য বুঝতে পারছি, বলতে পারছি। তো কাবার করে নিয়ে আসার পরে, পিটার পরে সমস্ত কানিগুলি যেন রাস্তার মধ্যে বিছিয়ে দেয়, আছে না নাই? কথা বলে, আছে না নাই? আছে। ওই বেটার কানকে ধরে একটা সাইকেল দেন, আর ওর মোটা বউকে সাইকেলের পিছনে বসিয়ে দেন, আর 10 পাক খালি চালাতে বলেন, দেখেন ওর শক্তি কত আছে, ও বুঝতে পারবে কত কষ্ট হয়, আছে না নাই? কথা বলে, আছে না নাই? কানের উপরে সাইকেল চলে চারটিখানের ব্যাপার নাই, ভারী লাগে কি লাগে না? লাগে। তো এগুলো কাজ করা যাবে না, যাবে 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 না। তো এই 6টি পদ্ধতি আপনি যদি অবলম্বন করেন, আপনার টোটাল জীবনের সাগিরা গুনাহকে ক্ষমা করে দিবে কে? কথা বলুন আল্লাহ। এটা ছিল সাগিরা গুনাহ মাপের পদ্ধতি, এটা একটা পাঠ হয়ে গেল। এবার চলুন, কাবিরা গুনাহ, মস্ত বড় গুনাহ, বড় গুনাহ, এগুলো মানুষ করে থাকে অহরহর, কোনগুলো কাবিরা গুনাহ আর কিভাবে মাপ নিবেন, এটা শুনবেন, আপনারা শুনবেন। এবার চলুন, কাবিরা গুনাহ কোনগুলি আপনাকে দেখিয়ে দিচ্ছি আর কিভাবে আপনি মাপ করবেন। তাহলে সাগিরা গুনাহ কোনগুলো মাপের পদ্ধতি বলে দিলাম, কাবিরা গুনাহ কোনগুলো এবং এর পদ্ধতি বলে দিব, তাহলে আপনার জীবনে আর কোনো গুনাহ থাকতে, কথা বলুন, কথা বলুন, কোনো গুনাহ থাকতে পারে না। এবার চলুন, কাবিরা গুনাহ, মস্ত বড় গুনাহ, বড় গুনাহ কোনগুলি
এবার কাবিরা গুনাহ কাকে বলা হয় এটা আমরা একটু শিখে নি শিখবেন শিখবেন আপনারা চলুন আমরা জেনে নি যে কাবিরা গুনাহ কাকে বলা হয় কাবিরা গুনাহ বলা হয় ওকেই যেই গুনাহ করলে আল্লাহ পাক দুনিয়াতে এবং আখেরাতে শাস্তির কথা বলে দিয়েছে কথা বুঝছেন আপনি বুঝছেন বুঝছেন যেই গুনাহ করলে আখেরাতে এবং দুনিয়াতে শাস্তির কথা বলা হয়েছে সেই গুনাহটা করলে সেই গুনাহটা কোন গুনাহ কথা বলুন কাবিরা গুনাহ এবার একটা একটা করে আপনাকে দেখাচ্ছি কাবিরা গুনাহ কোনগুলি আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে কাবিরা গুনাহ আমরা অহরহ মনে করে থাকি মানুষ প্রায় মানুষ করে থাকি আমরা কাবিরা গুনাহ যেই কাবিরা গুনাহ করলে তার জন্য শাস্তি অবধারিত করে দিয়েছে কে কথা বলুন আল্লাহ এবার চলুন কাবিরা গুনাহ নাম্বার 1 কাবিরা গুনাহ মস্ত বড় গুনাহ বিরাট গুনাহ সেটা কি সে কথা আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار الله رب العالمين بل سنن كبير گناہ যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন আর তার জন্য জাহান্নামকে অবধারিত করে দিয়েছেন তাহলে বিশ্বে পৃথিবীতে যারা শিরিক করে মারা যাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামকে হারাম করে জান্নাতকে হারাম করে দিয়েছে জোরে বলুন নাউযু বিল্লাহ তাহলে এক নম্বরে আমরা পেয়ে গেলাম কাবিরা গুনাহ মস্ত বড় গুনাহ যারা শিরিক করবে কি করবে কথা বলুন কি করবে শিরিক করবে তা আমাদের সমাজে শিরিক কিছু আছে মুসলিম সোসাইটিতে ছোট শিরিক কিছু আছে না নাই আছে সেটা কেমন কেউ বলে যে বাচ্চা ছেলের গায়ে পাটখুড়ি বুঝেন বুঝেন আপনারা ঠাকাতে হয় না মা বলছে এই মরা তুই আর গায়ে পাটখুড়ি কেন ঠাকাচ্ছিস আছে না নাই পাটখুড়ি থাকলে কি হবে বলেন তো পাতলা হয়ে যাবে তো যারা হার্বাল কোম্পানির ওষুধ খাচ্ছে মোটা দেড় কুইন্টাল ওজন তাকে দশ জনা মানে পিটার না পাটখুড়ি দিয়ে নি হয় কিনা দেখেন প্রয়োজন আছে না নাই কথা বলে আছে না নাই আছে যদি এটাই যদি হয় যে পাটখুড়ি ঠাকালে পাতল হয়ে যাবে মিহি হয়ে যাবে যে দুই কুইন্টাল ওজন তাকে দশ জনা পিটার পাটখুড়ি দিয়ে দেখেন তো কতখানি পাতল হয় এই আকিদা যে করবে যে এই কথা যে বিশ্বাস করবে সে শিরিক করলো এরকম আকিদা আছে না নাই কথা বলে আছে না নাই আছে অনেকে বলে একটা বাচ্চা ছেলে গলিতে বা আগনাতে দাগ কাটছে কোন খড়ি দিয়ে কাটে কিনা তখন অনেক মানুষ বারণ করে না কি বলে বলেন তো কি বলে ঋণ হবে এই আকিদা যে করবে সে ব্যক্তি শিরিক করলো এই মন্তব্য করা হচ্ছে শিরিক সকালবেলায় দোকান খুলেছেন সাড়ে আটটা উঠিয়েছেন আর এমন সময় কলিমুদ্দিন যে বলছে ভাই আমার বাড়িতে মেহমান চলে এসেছে চিনি নাই চা করবো তা আপকে যে চিনি দিতে হবে টাকা নিয়ে আসেনি বলে বোকাতে কাম পেয়েছিস সাইথ হয় না তুই একদম ভরে ভরে এসেছিস বাকি দেওয়া যাবে না আমি আজকে পরিষ্কার ভাবে বলতে চাই এরকম যে দোকানদার মন্তব্য করলো সে শিরিক করলো এরকম আছে না নাই কত বলো আছে না নাই অনেকে বলে পরীক্ষার দিন ডিম খেয়ে যাওয়া যাবে না শুনেছেন আপনারা কি হবে পরীক্ষার দিন ডিম খেলে কথা বলুন গোল্লা পাওয়া যাবে এই মন্তব্য করলে শিরিক হবে অনেকে বলে যমজ কলা খাওয়া যাবে না যমজ কলা বুঝেন বুঝেন একসঙ্গে যুক্ত যমজ কলা খেলে কি হবে একটু কথা বলুন কি হবে কথা বলুন তো জামা ছেলে জামা ছেলে হবে তাই না তাহলে আপনি এবার আপনি নিজে ভাবুন এই এলঙ্গি গ্রামে কম করে তো পাঁচটা বাঞ্জা লোক বের হবে হবে কি হবে না আরে বেটা তুমি ডাক্তারি খুলে দাও না জামা কলেজে ওরা কি খাওয়া ওদের আগে হোক খুলে মালদার কলকাতা ঘুরে বেড়াচ্ছে আছে না নাই কথা বলে আছে না নাই মালদার কলকাতা কেন যাবে গাইনো ডাক্তারকে সে দেখাবে জমজ কলার ভিতরে যদি এই শক্তি থাকে তাহলে কোন গাইনো ডাক্তার বিশ্বে থাকতো না আছে না নাই মহিলাকে চিকিৎসা করে কোন ডাক্তার থাকতো নাই তুমি অকি জমজ খেলা কলা খাও যে বলছে জমজ কলা খেলে জামা সন্তান হবে তার স্ত্রী বান্ধা এরকম লোক আছে না নাই কতগুলো আছে না নাই বেটা তুমি তোমার স্ত্রীকে খাইয়ে দেখো না কয়টা জমজ খেলা না কয়টা বাচ্চা হয় এই মন্তব্য যে করবে সে শিরিক করলো শিরিক যারা বাভুনকে বা গণককে হাত দেখায় আছে আপনাদের দিকে আছে গণককে হাত দেখায় তো হাতে কি সব রাশি থাকে হাতে কি রাশি থাকে কথা বলে একটু হেলা না বলো হাতে কি রাশি থাকে যে বেটা বলবে তাকে চুপ হবে পিটান হাতে কোনো রাশি থাকে না রাশি কি এটা রাশি
এই বিশ্বে এই পৃথিবীতে আমি পরিষ্কার করে বলতে চাই এই বিশ্বে এই পৃথিবীতে হাজার লোক পাবেন যাদের জন্মে সূত্র হাত নাই পা নাই তাহলে কি তাদের কোনো ভাগ্য নাই কথাগুলো আসলে নাই আছে কোন বাবুনকে আপনি হাত দেখালে এটা সিলেক্ট করবেন যে হাত দেখে বলছে তোর পাঁচটা বিয়ে হবে আর পঁচিশটা বাচ্চা হবে তোর সামনে একটা বিপদ আছে আছে না নাই কথাগুলো আসলে নাই এই যে মন্তব্য করবে হাত দেখাবে সে শিরিক করলো তাহলে শিরিক করে যারা মারা যাবে তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছে কে কথা বলুন আল্লাহ হারাম করে দিয়েছে এক নম্বর কাবিরা গুনাহ নাম্বার দুই কাবিরা গুনাহ মস্ত বড় গুনাহ বিরাট গুনাহ দুই নম্বর সেটা কি খুব ভালো করে শুনেন কাবিরা গুনাহ যেটা আমরা অহরহ করে থাকি এখানে যতগুলো যুবক আছে প্রায় যুবক এই কাবিরা গুনাহটা করে থাকে সেটা কি এই বিশ্বে পৃথিবীতে অনেক সন্তান আছে মা বাপকে তো দানা দেয় না ভাত দেয় না এরপরও মা বাপের উপর অত্যাচার করে অনেক সন্তান আছে না নাই কথাগুলো আছে না নাই আমি আজকে পরিষ্কার করে বলতে চাই দুই নম্বর কাবিরা গুনাহ যারা যুবক আছে হাত ধরে বলছি শুধু এই হাদিসটা শুধু শুনে নেন যারা মা বাপের সঙ্গে বিয়াদবি করেছেন কাবিরা গুনাহ করেছেন এই কাবিরা গুনাহ যারা করেছেন আপনারা সাবধান হন যে কথাটা আমি বলতে যাচ্ছি যার বাপের জমি দশ বিঘা পাঁচ বিঘা সাত বিঘা জমি খাচ্ছে এরপরও ওই বুড়ো মানুষটার বিশ বিঘা জমি থাকা সত্ত্বেও ওই বেটা বাবুর কাছে ভাত পায় না এরকম মানুষ আছে না নাই কথাগুলো আছে না নাই বাড়ি করে দিয়েছে বিশ বিঘা জমি আছে সে এই এরকম হাজারো লোক আছে যারা রাস্তাঘাটে ভিক্ষা করে খায় এরকম আছে না নাই আছে এরা হচ্ছে কাবিরা গুনাহ যারা বউর কারণে মাকে অশান্তি করেছো মায়ের উপর অত্যাচার করেছো তুমি জেনে রাখো এটা হচ্ছে কাবিরা গুনাহ আর এই কাবিরা গুনাহ যারা করেছে পৃথিবীতে তাদের জন্য বিপদ আখেরাতে তাদের জন্য কি কথা বলুন বিপদ পৃথিবীতেও বিপদ আখেরাতে বিপদ বিশ্বাস করেন বিশ্বাস করেন দেখেন আখেরাতের বিপদটা আমি বলছি পরে এবার পৃথিবীর যে বিপদ আসবে এই কাবিরা গুনাহ করলে যারা কাবিরা গুনাহ করেছে মায়ের সঙ্গে যারা বেয়াদবি করেছে কাবিরা গুনাহ করেছে এর জন্য পৃথিবীতে বিপদ সেটা কি এবার বিপদটা ভালো করে বলছি খুব ভালো করে শুনেন আর যারা মাকে মার উপরে জুলুম করেছো অন্যায় করেছো আর ওই মা যদি খালি একবার তোমার জন্য খারাপ দোয়া করে দেয় তাহলে এই বিশ্বে তোমার উপরে বিপদ শুরু করে দিবে কে কথা বলে শুরু করে দিবে কে এর প্রমাণ চাপজল্য প্রমাণ হাতে হাতে প্রমাণ একটি বুখারীর হাদিস বলছে শুনলে আপনি অবাক হয়ে যাবেন সেটা কি এবার হাদিসটা আপনাকে বলছি খুব ভালো করে শুনেন বনি ইসরায়েলের যুগে একজন ব্যক্তি ছিল তার নাম ছিল জুরাইজ তার নাম কি কথা বলুন তার নাম ছিল জুরাইজ এই বিশ্বে পৃথিবীতে তিনজন শিশু মায়ের কোলে কথা বলেছিল কয়জন শিশু কথা বলুন তিনজন শিশু তার মধ্যে একজন হচ্ছে ওই শিশু জুরাইজের সঙ্গে যে মহিলার ঘটনা ঘটেছে সেটা কি যে বনি ইসরায়েলের যুগে একজন ব্যক্তি ছিল তার নাম ছিল জুরাইজ এই জুরাইজ পাহাড়ি এলাকায় গিয়ে একটি গির্জা ঘরে তিনি ইবাদত করতেন একটা গির্জা ঘরে তিনি ইবাদত করতেন এবার একদিন তার মা হঠাৎ করে ওই গির্জা ঘরে গেল তিনি ওই গির্জা ঘরে গিয়ে দেখলো যে আমার ছেলে জুরাইজ নামাজরত অবস্থায় মা তখন পিছন দিক থেকে হাঁক মারছে জুরাইজ জুরাইজ তখন নামাজরত অবস্থায় জুরাইজ বলছে কি করব আমাকে পিছন দিক থেকে মা ডাকছে আর এদিকে আমি নামাজ পড়ছি কি করব আমি ভিতর থেকে ডিসিশন আসলো যে তুই নামাজ চালিয়ে যা জুরাইজ নামাজ ছাড়লো না মা তখন পিছন দিক থেকে একবার দুইবার তিনবার ডাকলো জুরাইজ 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 কোনো সাড়া দিল না ভাই একটু কথা বলো কম বলুন ভাই কথা বললেন না ভাই তো এদিকে শুনেন এদিকে শুনেন তো মা পিছন দিক থেকে একবার দুইবার তিনবার তিন চারবার ডাকলো জুরাইজ 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 কোনো সাড়া দিল না সাড়া যখন দিল না মায়ের মনে রাগ হয়ে গেল কি হলো কথা বলো রাগ হয়ে গেল এবার রাগ হয়ে কি ঘটলো চলুন এবার সামনে দিকে গেলে আপনারা বুঝতে পারবেন হযরতে জুরাইজ মা জুরাইজকে একবার দুইবার তিনবার ডাকলেন জুরাইজ যখন কোনো সাড়া দিল না হযরতে জুরাইজের মা দুটি হাত উত্তোলন করে আল্লাহ পাককে বলছেন আল্লাহুম্মা লা তুমিতুহু হাত্তা তুরিয়াহু দুহাল মামেসাত হযরতে জুরাইজ দুটি হাতকে হযরতে জুরাইজের মা দুটি হাতকে উত্তোলন করে বলছে আল্লাহুম্মা লা তুমিতুহু হাত্তা তুরিয়াহু দুহাল মামেসাত হে রাব্বুল আলামিন জুরাইজ আমার সঙ্গে কথা বলল না আমি বারবার করে ডেকেছি এরপরও কথা বলেনি তুমি জুরাইজ
মানুষকে মরণ দিও না যতক্ষণ এই বিশ্বের পৃথিবীতে একজন বাইশা মহিলার মুখ না দেখবে ততক্ষণ জরায়জের তুমি মরণ দিও না কে দোয়া করল এটা মা দোয়া করল দোয়া করার সাথে সাথেই 100% কবুল করে নিয়েছে কে কত বলেন কবুল করে নিয়েছে কে আল্লাহ এই দোয়া করার সাথে সাথে একজন পতিতালয়ের মেয়ে একজন জৈনকর্মী একজন বাইশা মহিলা এই গির্জাঘরে ঢুকেছে জোরাইজের গির্জাঘরে ঢুকে জোরাইজকে বলছে জোরাইজ তুমি আমার সঙ্গে কুকর্ম করো তুমি আমার জৈবিক চাহিদা মিটাও তুমি আমার সঙ্গে খারাপ ব্যবহার করো জোরাইজ বলছে না আমি তো আল্লাহর ওলি এই কাজ আমি করতে পারবো না জোরাইজের সঙ্গে মহিলাটি পিড়াপিড়ি করে জোরাইজকে রাজি করাতে পারলো না ওই মহিলাটি ওই গির্জাঘর থেকে বেরিয়ে মাঠের মধ্যে একজন রাখালের সঙ্গে এই কুকর্ম কাজ করে বসেছে এই কুকর্ম করার কারণে তার পেটে বাচ্চা এসেছে এই বাচ্চা যখন পৃথিবীতে ডেলিভারি করলো লোকেরা মহিলাটিকে ধরে ফেললো ও মহিলা বলো এই যে তোমার করে বাচ্চা এই বাচ্চার বাবাকে মহিলাটি বলল এই বাচ্চার বাবা হচ্ছে ওই যে গির্জাঘরে একজন ব্যক্তি আছে জোরাইজ এই জোরাইজ হচ্ছে এই সন্তানের বাবা মেয়েটি ঠিক বলেছে না ভুল কথা বলুন মেয়েটি ঠিক বলেছে না ভুল ভুল বলেছে এবার লোকেরা তার গির্জাঘরকে ভেঙে মাটির সাথে মিশাকার করে দিল জোরাইজের কলার ধরে রাস্তায় নামিয়ে তাকে পিটালো অকথ্য ভাষায় গালি দিল জোরাইজ বলছে আমার উপর তোমরা অত্যাচার করে কেন লোকেরা বললো এই যে মহিলার কোলে সন্তান তোমার ওরজত সন্তান জোরাইজ বলছে এটা হতেই পারে না জোরাইজ বলছে আমাকে দুরিকাত নামাজ পড়তে দাও কি করতে দাও দুরিকাত নামাজ পড়তে দাও এখানে অ্যাডিশনাল একটা কথা বলি আপনাদের দেখবেন যে সামনে কোনো বিপদ চলে আসছে বা বিপদে পড়ে যাবেন সে সময় আপনি তাড়াতাড়ি উজু করে যদি দুরিকাত নামাজ পড়তে পারেন এই বিপদ থেকে মুক্ত করে দিতে পারে কে কথা বলেন বিপদ থেকে উদ্ধার করতে পারে কে আল্লাহ উদ্ধার করে দিবে তো জোরাইজ বলল যে ঠিক আছে তোমরা যে বলছো যে এটা আমার সন্তান তো আমাকে দুরিকাত নামাজ পড়তে দাও কি করতে দাও দুরিকাত নামাজ পড়তে দাও হযরতে জোরাইজ দুরিকাত নামাজ পড়ার পরে বাচ্চাটির দিকে আঙ্গুলের এইভাবে ইশারা করলো ও বাচ্চা বলো মান আবুকা ও বাচ্চা বলো তোমার বাবাকে তিন মাসের বাচ্চা কথা বলেছিল তিন মাসের বাচ্চা বলেছিল কাল আবিরাই আমার বাবা জোরাইজ নয় আমার বাবা হচ্ছে একজন রাখাল আমার বাবা জোরাইজ নয় আমার বাবা হচ্ছে একজন রাখাল এ মায়ের দুয়ার কারণে জোরাইজকে হেনস্থা হতে হয়েছে জোরে বলুন নাউযু বিল্লাহ যারা মা বাপের সঙ্গে আজকে বেয়াদবি করেছো মা বাপ যদি বদদোয়া করে দেয় ওই ছেলে এই পৃথিবীতে বিপদ আসতে পারে কি পারে না কথা বলতে পারে কি পারে না এটা হচ্ছে কাবিরা গুনাহ এটা কি গুনাহ কাবিরা গুনাহ নাম্বার তিন কাবিরা গুনাহ মস্ত বড় গুনাহ বড় গুনাহ সেটা কি অ্যাডিশনাল একটা কথা আপনাদেরকে বলে দিই শুনলে আপনারা বুঝতে পারবেন তিন নম্বর কাবিরা গুনাহ মস্ত বড় গুনাহ এই আমাদের সমাজে একটি ব্যবসা চলে সেই ব্যবসার নাম হচ্ছে সুদ জানেন আপনারা সুদ খাওয়া কি সুন্নাত না নফল কত বলুন সুদ খাওয়া কি হারাম বিশ্বের কোনো মায়ের বেটা জন্মেছে যে সুদকে হালাল করতে পারে পারবে পারবে কত বলুন পারবে কি পারবে না সুদ যেভাবেই খান না কেন এটাকে হারাম করেছে কে কথা বলুন আল্লাহর এটা হচ্ছে কাবিরা গুনাহ মস্ত বড় গুনাহ এই সুদ যারা খাচ্ছেন খুব ভালো করে শুনেন এদের ফলাফল কি একটা হাদিস বলছি এরা হচ্ছে কাবিরা গুনাহ এর ফলাফল কি সুদ যারা খাচ্ছেন এবার আজকের জন্য এই হাদিসটা শুধু শুনেন এরা হচ্ছে কাবিরা গুনাহ সাগিরা গুনাহ নয় মস্ত বড় গুনাহ মুসলমানের বাচ্চা অনেক আছে সুদ খায় আছে না নাই এখন মহিলারা সুদ খেতে চালু করেছে এটা জানেন আপনারা কথা বলুন মহিলারাও সুদে টাকা দিচ্ছে এরা হচ্ছে হারাম চিরপরে হারাম এরা হচ্ছে হারাম এবার হাদিসটা শুনেন যারা সুদ খায় এরা কাবিরা গুনাহ মস্ত বড় গুনাহ এদের ফলাফল কি এবার হাদিসটা খুব ভালো করে শুনেন আমার নবী আপনার নবী সারা বিশ্বের নবী জুনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি একদিন রাত্রে শুয়েছিলাম
বিশ্ব নবী বললেন আমি স্বপ্নের মাধ্যমে দেখলাম আমার কাছে দুইজন যুবক আসলো আসার পরে বিশ্ব নবীকে ঘুম থেকে তুলে নিলেন তুলে নেওয়ার পরে বিশ্ব নবীর দুই বাহু ধরে ওই দুইজন যুবক বিশ্ব নবীকে নিয়ে যেতে শুরু করলেন বিশ্ব নবী বললেন আমি যেতে শুরু করলাম যেতে 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 আমি অনেকটি জায়গায় পৌঁছলাম দেখলাম সেখানে একটা রক্তের নদী প্রবাহিত হচ্ছে আর রক্তের নদীর মাঝামাঝি স্থানে একজন ব্যক্তি ডুবছে উঠছে ডুবছে উঠছে আর রক্তের নদীর কিনারায় একজন ব্যক্তি পাথর নিয়ে যেন দাঁড়িয়ে আছে জোরে বলুন নাউযু বিল্লাহ বিশ্বনবী বললেন যে ব্যক্তি রক্ত নদীর মাঝামাঝি স্থানে ডুবছে উঠছে সে যখন হেলে ওপরে আসবার চেষ্টা করছে নদীর কিনারায় যে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে তার মাথাতে ঝেড়ে আবার রক্তের নদীর মাঝামাঝি স্থানে করে দিচ্ছে বিশ্বনবী সঙ্গী সাথীকে বললেন ও সঙ্গী সাথী হাত বলে দাও এই যে লোকটাকে পাথর দিয়ে এইভাবে রক্ত নদীতে পিটানো হচ্ছে পৃথিবীতে এমন কোন গুনাহ করেছিল এই গুনাহের কারণে তাকে এইভাবে পিটানো হচ্ছে সঙ্গী সাথী বিশ্ব নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর নবী ও দয়ার নবী এই লোকগুলো হচ্ছে সুদখোর পৃথিবীতে সুদের টাকা দিয়েছিল এই সুদ খাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রক্তের নদীতে পাথর দিয়ে তাকে পিটাচ্ছে জোরে বলুন নাউযু বিল্লাহ আর সুদ খাবেন সুদ খাবেন উঠবেন না ভাই এখন যারা উঠবে আমি ভাববো যে সুদ খেয়েছে ওই জন্য পালাইছে খারাপ লাগবে ওকে উঠবেন না কেউ কেউ উঠবেন না তাহলে তিন নম্বর যেটা গুনা কাবিরা গুনা সেটা হচ্ছে সুদ যারা খায় তারা কাবিরা গুনা করেছে কি গুনা কথা বলুন কাবিরা গুনা নাম্বার চার খুব ভালো করে শুনেন এই চার নম্বরটা বলে পদ্ধতিটা বলে দেবো কিভাবে আপনি কাবিরা গুনা মাফ করবেন পদ্ধতিটা জানবেন জানবেন ভাই কথা বলুন জানবেন কি জানবেন মাশাআল্লাহ আমি বলে দিচ্ছি চার নম্বরটা শুনেন কাবিরা গুনা মত বড় গুনা বিরাট গুনা সেটা কি নিষেধাজ্ঞ দ্রব্য বিড়ি আছে না নাই এই বিড়ি খাওয়া কি একটা নেকির কাজ নয় কথা বলুন নেকির কাজ না নেকির কাজ নয় এই বিড়িকে হারাম করে দিয়েছে কে কথা বলুন বিড়িকে হারাম করে দিয়েছে কে বিশ্বের কোন মায়ের বেটা জন্ম নিয়ে বিড়িকে হালাল করতে পারে পারবে 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 না ইসলাম এটাকে হারাম করে দিয়েছে আল্লাহ এটাকে হারাম করেছে আল্লাহ শুধু হারাম করেনি ডাক্তারও হারাম করে দিয়েছে আছে না নাই কথা বলে আছে না নাই আছে আপনি অসুস্থ হয়েছেন দেখেন ইসলাম তো এটা হারাম করেছে ডাক্তারও হারাম করেছে সেটা কিভাবে আপনি অসুস্থ হয়েছেন আপনি সকালবেলা সনেজ কেনে যাবেন বা দিশারি যাবেন বা বিআরডিসি মালদার যেখানে বড় বড় ডাক্তার বসে বা এর থেকে ভালো জায়গায় যান কলকাতা পিজি সেখানে যান সেখানে তার থেকেও যদি ভালো জায়গায় যান মুনিপাল যান বেঙ্গালুরু আপনি ভেলুর যান সিএমসি বা আপনি আপনার অ্যাপোলো যান চেন্নাই বা এমস যান দিল্লি বা বিশ্বের যেটা বড় হাসপাতাল আমেরিকায় অবস্থিত লস অ্যাঞ্জেলেসে ক্যালিফোর্নিয়ায় যে হাসপাতালের নাম হচ্ছে মায়ো ক্লিনিক বিশ্বের সেরা হাসপাতাল ওখানে আপনি যান ওখানে যা যদি চিকিৎসা করান কোনো ডাক্তার বলবে যে ভাই তোমাকে অসুখ হয়েছে তো তুমি প্রতিদিন দু মুঠা করে বেড়ি খাবে তোমার অসুখ কমে আসবে কথা বলুন বলবে 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 বিশ্বের কোনো ডাক্তার বলবে না তার মানে ডাক্তার এটাকে হারাম করেছে আছে না নাই ডাক্তার না আপনার স্ত্রীও হারাম করেছে প্রমাণ যদি করেন আজকে যাবেন বিড়ি খাবেন একই বালিশে মাথায় রেখে ঘুমাচ্ছেন আপনি আর আপনার স্ত্রী বিড়ি খেয়ে আপনার স্ত্রীর মুখটা আপনার আপনার মুখটা আপনার স্ত্রীর দিকে খালি করিয়ে নিয়ে এভাবে ঝাড়বে আপনাকে আছে না নাই আছে না নাই মুখকে টাহা করে থাকবে গন্ধ নিতে পারছি না আছে না নাই তাহলে আপনার স্ত্রী কি করেছে হারাম করেছে এটা হচ্ছে কাবিরা গুনাহ মস্ত বড় গুনাহ এই গুনাহ যারা করবে এর ফলাফল কি এবার একটা হাদিস আপনাকে বলছি খুব ভালো করে শুনেন হাদিসটা বলার পূর্বে অ্যাডিশনাল একটা কথা বলে দিই ছোট্ট করে সময় সাড়ে আপনি সাড়ে দশটা দিয়েছেন তো ঘড়ি দেখতে হবে না আমি কালেকশন করে দেবো আমি ছেড়ে দেবো বুঝতে পারলেন ও আমার হ্যাঁ আমি দেখছি বারবার করে দেখছি সময়টা আমি সাড়ে দশটা সাড়ে নটায় ছেড়ে দিলে দশটায় ছেড়ে দেবো কালেকশন করে দেবো দু এক মিনিট এবার চলুন যে কথাটা আমি বলছিলাম যে নিষেধাজ্ঞার উপর যারা পান করে সেই কাবিরা গুনাহ করেছে মস্ত বড় গুনাহ করেছে এই এদের ফলাফলটা কি শাস্তি কি শাস্তি বলার পূর্বে অ্যাডিশনাল একটা কথা বলে দিই সেটা কি যতগুলো লোক জাহান্নামের ভিতরে যাবে আর এই জাহান্নামের ভিতরে যতগুলো তরল জাতীয় খাবার থাকে তরল জাতীয় বুঝেন
তরল জাতীয় পানি জাতীয় খাবার বুঝছেন বুঝছেন পানি জাতীয় খাবার থাকবে টোটাল পাঁচ ধরনের জাহান্নামের ভিতরে তরল জাতীয় খাবার থাকবে টোটাল কত ধরনের কত বলুন পাঁচ ধরনের একটা হচ্ছে মা উন হামিম নাম্বার দুই মা উন গাসাক নাম্বার তিন মা উন শাদিদুন অকসলিম নাম্বার চার মা উল মুহুল নাম্বার পাঁচ তিনাতুল খাওয়াল তাহলে জাহান্নামে যারা যাবে টোটাল পাঁচ ধরনের তরল জাতীয় খাবার পাবে কয় ধরনের পাঁচ ধরনের তার মধ্যে যারা নিষেধাজ্ঞা দ্রব্য পান করে তাদের জন্য একটি খাবার থাকবে তিনাতুল খাবাল কি বললাম খাবারটির নাম কি কথা বলুন খাবারটির নাম কি তিনাতুল খাবাল যারা নিষেধাজ্ঞা দ্রব্য পান করে জাহান্নামের ভিতরে তাদের জন্য রেডি করেছে এবার হাদিসটা বলছে খুব ভালো করে আপনারা শুনেন আমার নবী আপনার নবী সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল্লু মুসকিরিন হারামুন এই বিশ্বে পৃথিবীতে যতগুলো নিষেধাজ্ঞা দ্রব্য আছে আল্লাহ রাব্বুল আলামিন যেন হারাম করে দিয়েছেন এই বিশ্বে যারা নিষেধাজ্ঞা দ্রব্য পান করবে আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গীকার করেছেন ওয়াদা করেছেন আল্লাহ পাক তাদের জন্য জাহান্নামের ভিতরে তিনাতুল খাবালকে রেডি করেছে জোরে বলেন নাউযুবিল্লাহ বিশ্বনবীকে সাহাবায়ে কিরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন তিনাতুল খাবাল কি নবীজি বলছেন শুনে নাও তিনাতুল খাবাল হচ্ছে আরাকু আহলিন নার আও উসারাতু আহলিন নার আরাকু আহলিন নার আও উসারাতু আহলিন নার তিনাতুল খাবাল হচ্ছে পূজ মিশ্রিত কাম এই বিশ্বের পৃথিবীতে নিষেধাজ্ঞা দ্রব্য পান করে যারা মারা যাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের ভিতরে পূজ মিশ্রিত ঘামকে রেডি করেছে জোরে বলুন কাবিরে গুনাহ চারটি কাবিরে গুনাহ বললাম এবার মাপের পদ্ধতি আমি বলে দিচ্ছি একটু পরে আপনাদেরকে বলছি